71 মঞ্চে। আপনার সংবাদ সংযোগেই দেখেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত ইসলামীর গঠনতন্ত্র পর্যালোচনা করে তিনি যাকে বলেছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গতকাল নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেছিলেন, জামাতের গঠনতন্ত্র দেশের সংবিধান আর আইনের সঙ্গে সাংঘর্ষিক। আপনারা জানেন যে শাহবাগে গত 10 দিন ধরে চলা যে আন্দোলনে ছাত্র তরুণ ব্লগারদের উদ্যোগে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেই গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের এবং সর্বোচ্চ দাবির পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও একটা দাবি উঠেছে। এখন জামাত প্রশ্নে দুই রাজনৈতিক দলের এই মুহূর্তে অবস্থান কি এবং এই নিষিদ্ধ করার যেই দাবি তার সাথে তার পক্ষে বিপক্ষে নানা রকমের মত আছে অবশ্যই, এবং বাংলাদেশের রাজনীতিতে এর কি প্রভাব পড়তে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলছেন। আমরা মানে কোনো একটি বিষয় নিয়ে আটকে থাকার উপায় আমাদের নেই। আপনারা জানেন যে এই আলোচনায় আমরা সমকালীন মানে এই মুহূর্তে ঘটে যাওয়া নানা বিষয় নিয়েও আলোচনা চলে আসে, এবং সর্বশেষ আমরা একটি অভূতপূর্ব বিষয় দেখলাম যে মোমবাতি প্রজ্বলন আজকে যেই কর্মসূচি ছিল তাও খানিকক্ষণ আগে 7টার সময় হয়ে গেছে। আমাদের যারা অতিথি আছেন তারা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে কথা বলবেন, এবং আপনাদের প্রিয় অতিথি ব্লগাররাও থাকবেন, কারণ তারা এই আন্দোলনের সূচনা করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আছেন শাহরিয়ার কবির, তিনিও সিনিয়র সাংবাদিক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। এবং আছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন অমির রহমান ইয়াল, ইনি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি অন্য দিনের মতোই। এবং দর্শক আরও একবার মনে করিয়ে দিই, আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এত অতিথি এবং ঘটনার ঘটায় সবসময় আপনাদের টেলিফোন আমরা নিতে পারি না, কিন্তু তবুও ফোন করুন এবং SMS করতে পারেন, ফেসবুক, টুইটার এবং স্কাইপের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ দাবির পাশাপাশি যে কথাটা বলছিলাম যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার একটি দাবি অনেক সোচ্চারভাবে এসেছে। শাহরিয়ার কবির, আপনারাও অনেকদিন ধরে এ বিষয়ে কথা বলে এসেছেন, আন্দোলন করে এসেছেন, এখানে অন্যান্য বড় আমব্রেলার নিচে যেটা বলা হয় ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি, তার পরিপ্রেক্ষিতে জামাতের রাজনীতি দাবি নিষিদ্ধ করার দাবির কথা শুনি, কিন্তু এবার আরও একটি কথা শুনতে পাচ্ছি যে তাদের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ জন্মের সময় তাদের ভূমিকার কারণেই তাদের নিষিদ্ধ করা যেতে পারে কিনা। আপনি কি মনে করছেন যে এই নিষিদ্ধ করার দাবি? আমি তো মনে করি করা উচিত। ইলেকশন কমিশনের ব্যাপারটা এটা সাখাওয়াত সাহেব ভালো বলতে পারবেন তাদের আইনে কি আছে, কিন্তু ইলেকশন কমিশনকে সবসময় আমরা যেটা বলেছি যে জামাতের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং এই কারণে ইলেকশন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করতে পারে। এটা কিন্তু লাগাতার গত ইলেকশনের আগে থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি, স্মারকপত্র দিচ্ছি, কিন্তু তারা বলছেন সিদ্ধান্ত নেবে সরকার, এটা তারা আগে নেবে না। আজকেও তারা বলেছেন সেটি, যে এটি একটি দীর্ঘসূত্রী বিষয় হবে, সরকার যদি নিষিদ্ধ করে তবে তারা না না, এটা আমি মানতে একেবারেই রাজি নই। আমি মনে করি ইলেকশন কমিশন একটা স্বাধীন সংগঠন, সরকার কি করবে জামাতের ব্যাপারে সেটা সরকারের দায়িত্ব। ইলেকশন কমিশন যদি মনে করে তারা নিবন্ধন বাতিল করতেই পারে, এবং আমি মনে করি তাদের যে রীতিমালা আছে যেটা তাদের রুলস অনুযায়ী তারা জামাত যেহেতু সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক, সেই জন্যে জামাতের নিবন্ধন বাতিল করা যেতে পারে। সরকারের এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত হবে, একটা পার্লামেন্টে যদি তারা করেন, আরেকটা হবে ট্রাইব্যুনালে বিচার করে যদি করেন, সেটা হবে আইনি সিদ্ধান্ত, সরকারের ব্যাপার বাদ দিন। আইনি সিদ্ধান্তের বিষয়ে নিশ্চয়ই আসবো। সাখাওয়াত হোসেন, যেটি জামাতের কাছে গঠনতন্ত্রের কথা এসেছে, আমরা দেখেছি সম্প্রতি তারা তাদের গঠনতন্ত্রে পরিবর্তনও এনেছেন, তা আপনি কি মনে করেন জামাত যেই রাজনীতি করেন এবং তাদের যেভাবে তারা সংগঠিত হয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে, সেখানে নির্বাচন কমিশনের এবং সংবিধানের এক্সিস্টিং যে পয়েন্টগুলো নিয়ে সমস্যা হচ্ছে ততদূর পর্যন্ত তারা গঠনতন্ত্র সংশোধন করবেন? অর্থাৎ এই আপনাকে ধন্যবাদ, একাত্তরের দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা অনেক ডিসকাশনের ব্যাপার আছে, যেহেতু সময় কম অত ডিসকাশন করা যাবে না। আমি এখানে একটু আমার নিজেরও অ্যাডভার্টাইজমেন্ট করে রাখি, আমার কালকে বইটা বেরোচ্ছে নির্বাচন কমিশনের 5 বছর, এই বিষয়ে এখানে যথেষ্ট বিশ্লেষণ আছে আমরা কেন আজকে যে কথাগুলো বলছি। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, নিবন্ধন কিন্তু আগে কখনোই ছিল না, এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা যেটা আমরা শুরু করেছিলাম, এবং আমরা যখন আমাদেরকে পিরিয়ডটা বুঝতে হবে কোন পিরিয়ডে আমরা এই কাজটা করেছিলাম, তখন ইলেকশন হবে কি হবে না, এটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ডিসেম্বর মাসে যখন নির্বাচন হয় তখন কিন্তু নির্বাচন না হওয়ার একটা অবস্থা চলে গিয়েছিল।
তো সেখানে নির্বাচনটা কিন্তু হতো না যদি আমরা কিছু স্টেপ না নিতাম, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি ইনসাইড থেকে যেটা দেখেছি এবং আমার বইয়ের ভিতরে একটু এক্সপ্লেইন করা আছে। নির্বাচনটা না হলে হয়তো আজকে আমরা একত্র মঞ্চে এখানে বসতামও হতো না। ওই একটা পরিপ্রেক্ষিত ছিল যেখানে নিবন্ধনের বিষয়টা এসেছিল নতুনভাবে, এবং ওই সময়ের জামাতে ইসলামীর যে পরিবর্তনগুলো এনেছিল সেই পরিবর্তনগুলো কিন্তু ওই নিবন্ধনের আইনের মধ্যে থেকেই পরিবর্তনগুলো এনেছিল। সেখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি যে তখন কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট হয়নি, তখন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সংবিধান, ওই সংবিধানের মধ্যে যা ছিল ওটার সাথে আমরা কোনো কিছু সাংঘর্ষিক পাইনি। দুই একটা জায়গায় সাংঘর্ষিক ছিল, মেজর যে যে চেঞ্জেসগুলো আমরা আনিয়েছিলাম সেখানে তাদের নামটা চেঞ্জ হয়েছিল, তাদের উপরে কিন্তু যে লোগোটা, ওই লোগোটা রইল না। ওখানে ছিল যে মুসলমান ছাড়া কেউ সদস্য হতে পারবে না, সেটাকে উঠিয়ে দেওয়া হলো, এবং নারীর বিষয়ে যেটা আমরা 33% নারী রিপ্রেজেন্টেটিভ ওটা তারা প্রথমে মানছিল না, তারপরে যখন আমরা করলাম তখন বলা যায় ঠিক আছে। ওটা ছিল 2020 পর্যন্ত, আরও কিছু ছোটোখাটো বিষয়ে অনেক চেঞ্জ আনলো, পার্লামেন্টের কথা আসলো এটার মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় তখনও বিষয় হলো যে নির্বাচন কমিশনের রাস্তায় আর কি, নির্বাচন কমিশনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করার সম্ভাবনা অনেক কম যদি তারা গঠনতন্ত্র, যদি তারা এখনকার গঠনতন্ত্র আমি বলতে পারবো না, আমি তো কয়েকদিন আগে পেপারে দেখলাম যে এই ইলেকশন কমিশনে বলেছে তাদের গঠনতন্ত্র পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলেছে, এখন সেটা আমি দেখিনি, সেটা পত্রিকায় পড়ে যেটা পড়লাম, এবং আজকে যে সিইসি যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্য সারমর্ম এবং পত্রিকা যা আসছে তার সাথে আমার মনে হয় যে ওই হিসাবে উনি বক্তব্যটা দিয়েছেন। আর প্রক্রিয়ার কথা যদি আপনি বলেন, আইনি প্রক্রিয়া আছে এবং সেটা ডেফিনেটলি উনি যেটা বলছেন লেন্দি, দ্যাট ইজ ফ্যাক্ট, লেন্দি। সেখানে আরেকটি বিষয় হলো যে জামাতের নিবন্ধন যদি ইলেকশন কমিশন বাতিলও করে তাহলে কি পার্টি হিসাবে ব্যান হচ্ছে? অনেক পার্টি এখন আছে, 18 দলের সাথে আছে, 14 দলের সাথেও আছে, যাদের নিবন্ধন নেই, যাদের নিবন্ধন নেই। বেসিক প্রশ্নটা সেখানে আপনি একটা দলকে নিবন্ধন করলে ওখানে আইনের মধ্যে আছে কোনো নিবন্ধিত কোনো ব্যান দলকে নিবন্ধন দেওয়া হবে না, এমন কি সেই দলটা যদি অন্য নামেও আসে তাহলে কিন্তু নিবন্ধন দেওয়া হবে না, এটা আমরা আইনটা করে এসেছিলাম। তো সেই আইনের পরিপ্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন, মানে প্রেজেন্ট ইলেকশন কমিশন, কারণ এখন তো তারা বসেই একটা দেখে কথা বলেছেন, এবং ইলেকশন কমিশন কিন্তু ইজ এ পার্শিয়াল জুডিশিয়ারি, এটা জানেন, কাজে তাদের বিচার বিবেচনা ওইভাবেই করে, ওই আইনের মধ্যে দিয়ে করতে হয়। তো আমি যেটা বারবার বলেছি যে গভর্নমেন্ট কেন ব্যান করবে না, যদি এতই এরকম হয় এখন যে সারা দেশে যে দাবিটা উঠেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন তো পার্লামেন্ট ইন সিটিং, হোয়াট ইজ দ্য প্রবলেম? রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে কি সমস্যা হতে পারে যে আমাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে, আমরা অনেকগুলো যুক্তি শুনে থাকি, তার মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সন্ত্রাসবাদের দিকে চলে যাবে, এইটি মূলত শুনে থাকি, কিন্তু এখানে এবারে বিশেষভাবে যেটা বলা হচ্ছে যে আমরা ট্রাইব্যুনালের রায়ও দেখেছি যে জামাতের সাংগঠনিক, সেই সময়কার সাংগঠনিক ভূমিকা ইত্যাদি নানা কথা যেটাকে বলে কাগজে চলে এসেছে, আইনে চলে এসেছে, রায়ে চলে এসেছে, আপনি কি মনে করছেন এত সহজ কি এই সরকারের জন্য জামাতকে? আমি রিয়াজ ভাইকে আপনার কথা সূত্র ধরে আরেকটা জুড়ে দিতে চাচ্ছি। আওয়ামী লীগের নেতা হানিফ সাহেব বলেছেন যে বিএনপির সঙ্গে কথা না বলে জামাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটাও আপনি মন্তব্য করুন। প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলকে ডেকে বসে না কেন, আমাদের পাশের দেশে এরকম অনেক এক্সাম্পল আছে, যখন ক্রাইসিস হয় সবাই একসাথে বসে, যখন মনমোহন সিং বাংলা ঢাকায় আসলো এই লাস্ট ভিজিটে, তখন কিন্তু আসার আগের রাত্রে সব পলিটিক্যাল পার্টিকে ডেকে, আদবানিকে ডেকে ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসলো যে বাংলাদেশে এসে কী কী করবে, এখানে এসে কিন্তু সিদ্ধান্ত নেয় নাই, এই কালচারটা তো আমাদের নাই। এখন যদি জামাতের জামাতকে যদি ব্যান করতে হয়, দিস ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল ডিসিশন, জামাত ব্যান করলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে, টেররিস্ট হয়ে যাবে, এগুলি তো কথা আছেই, কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে হলে একটা ঐক্যমত থাকলে ভালো, না থাকলেও যে করা যাবে না তা না, আওয়ামী লীগ এককভাবে পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারে। সেই যে 4% ভোটের কথা শোনা যায় এবং আগেও আমাদের যে সমস্ত নাম্বার আছে, হ্যাঁ একবার পেছে 8, তার সর্বশেষ পেছে 4.6, 4.2 এরকম, সেই পার্সেন্টেজ অফ
ভোটটাই কি এখানে একটা বড় বিবেচনার বিষয়? আপনি এক অর্থে বলছেন ঐক্যমত, কিন্তু অন্য অর্থে তো নির্বাচনের রাজনীতিতে জামাতে সেই ভোটের কি গতি হবে সেটা নিয়ে তো দুই দলের সবচেয়ে আমাদের ইলেকটোরাল অ্যারিথমেটিকে জামাতের এই যে 5-6% ভোট যেটা, এটা এটা কিন্তু ম্যাটার করে। কারণ আমাদের আপনি দেখবেন আওয়ামী লীগের বিএনপির ভোট কিন্তু 1-2% এদিক সেদিক হয়, এবং আমাদের 10% সুইং ভোট আছে। এই ভোটটা অ্যাট দি এন্ড অফ দি টেনিওর 5 ইয়ার্স আমরা দেখছি গত 4টে ইলেকশনে এই সুইং ভোটটা কিন্তু মানে অ্যান্টি ইনকাম্বেন্সি বিহেভিয়ার। ঐক্যমত্য হতে অসুবিধা হবে কেন? কারণ জামাতের পুরো ভোটটাই তো ছাকা বিএনপির দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের দিকে নিশ্চয়ই যাবে না। এইটা তো এখন মানে খুবই খুবই প্রিএমটিভ একটা মন্তব্য হয়ে গেল, দেখা যাক না কি দাঁড়ায়। কিন্তু এখানে কথা, একটু আগে আমার সাথে চিফ ইলেকশন কমিশনার আমরা একসাথেই ছিলাম, আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কি, তো উনি বললো যে দেখেন আমরা যদি নিবন্ধন আমাদের থেকে বাতিল করতে হয় নিষিদ্ধের কথা বলেন না, ইটস এ ভেরি লেংদি প্রসেস, শর্টকাট করতে হলে দেয়ার মাস্ট বি পলিটিক্যাল ডিসিশন। এখন পলিটিক্যাল ডিসিশন সরকার নেবে কিনা, এইটা এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই যারা ঘোষণা করে দাবি দিয়েছেন ব্লগাররা, অমির রহমান পিয়াল আছেন আমাদের সঙ্গে, আমাদের নিউজ সেন্টার থেকে যোগ দিচ্ছেন। আপনি আমাদের এখানে যে আলোচনা হচ্ছিল শুনছিলেন, আরো কতগুলো বিষয় বা দিক থেকে কিন্তু আমরা আলোচনা করতে চাই যে আমাদের রাজনীতির সাথে সন্ত্রাসবাদী তৎপরতা বা সম্প্রতি যে সহিংস তৎপরতা দেখলাম ইত্যাদি বিষয়গুলোতেও আমরা আসবো, কিন্তু বিশেষভাবে এই যে কথাটি তুললেন রিয়াজউদ্দিন আহমেদ যে একটি ঐক্যমত্য হওয়ার প্রয়োজন জামাতকে নিষিদ্ধ করার মতো একটি এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে, সে বিষয়ে আপনি কি ভাবছেন, আপনারা কি ভাবছেন ব্লগাররা? আমাদের কথা হচ্ছে যে এখানে জনগণের সিদ্ধান্তটা কেন এই গুটি কয়েক রাজনীতিবিদ নেবেন তাদের নিজেদের স্বার্থে? আপনারা কি জানেন না যে সংসদের উপর একটা বড় আছে, সেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা। এই মুহূর্তে প্রজন্ম যে জাগরণ আমরা দেখছি সেটা কি? একাত্তরের চেতনায় ফেরা, তাই তো? তাহলে জামাত শিবিরের প্রসঙ্গে আমাদের যে অবস্থানটা সেটা কেন? সেটার পেছনে কারণটা হচ্ছে যে একাত্তরে জামাত ইসলামীর যে ক্যারেক্টার তার সঙ্গে 2013 সালে জামাত ইসলামের ক্যারেক্টার কি কি এমন তফাত? তারা তখনও যেই কথাগুলো বলতো, তাদের যে বিবৃতি, তাদের সংগঠনের সদস্য গ্রহণ করার যে সিস্টেম, হ্যাঁ, মানে এবং প্রগতিশীল রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গি, তাদের নাস্তিক বা ভারতের দালাল বলে গালাগালি করা, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিপক্ষে তাদের যে অবস্থান, এটা তো বদলায়নি। তো এটা যদি আমরা বন্ধ করতে না পারি এই সিস্টেমটা, তারা তো ওই একইভাবে প্রজন্মের পর প্রজন্ম খুনে কষায় এবং ধর্মান্ধ লোকজন তৈরি করবে, যারা বেসিক্যালি আসলে ধর্ম ধর্মটাকে ব্যবসা হিসেবে পুঁজি করে আগাচ্ছে, তারা আল্লাহ রসুল প্রয়োজনে সময় মানে নিজেদের অস্তিত্বের সাথে সেবা বাদ দিতে পারে সংবিধান থেকে। আমাদের কথা হচ্ছে মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে কেন একটা দল রাজনীতি করে যাবে এবং তাদের সংখ্যা বাড়তেই থাকবে, এবং তাদের আমরা বন্ধ করবো কিনা তাদের সেটা সিদ্ধান্ত নেবে গুটি কয়েক লোক, হ্যাঁ, যাদের হাতে আমাদের ভবিষ্যৎ থাকবে। গত 40 বছর ধরে এই ভবিষ্যতেই আমরা আছি যে আমরা মুক্তিযুদ্ধের কথা বললে ভারতের দালাল হব আর আপনারা পাকিস্তানের দালালি করে বেড়াবে। অমির রহমান পিয়াল, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন 71 মঞ্চে, আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর।